আসসালামু আলাইকুম। বিটু ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিটের চ্যাপ্টার 10 এর এক্সাম্পল 10.3 করব, যেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস এর অংশ। এই অঙ্কে বলা হয়েছে ডিটারমাইন কারেন্ট I0 ইন দ্য সার্কিট অফ ফিগার 10.7 ইউজিং মেশ অ্যানালাইসিস। তাহলে এখানে এই ফিগারটা তো আছে, ব্যাপারটা হচ্ছে যে এই ফিগারটা, এই যে অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে বা কারেন্টের ডিরেকশন দেওয়া আছে, এই ডিরেকশন গুলো নাও থাকতে পারে বা সাধারণত থাকে না। এটা যেহেতু বইয়ের এক্সাম্পলের অঙ্ক, সেহেতু এখানে দেওয়া আছে। তাহলে আমি আমার অঙ্ক করার সুবিধার্থে এটা করছি কি, এটা ডিরেকশনটা এদিকে ঘুরাইয়া দিছি, দিয়ে এরকম করে নিছি, এরকম করছি। তাহলে আমার ডিরেকশন এখন এরকম করে নিছি আমি, এটা আমার অঙ্ক করার সুবিধার্থে, ঠিক আছে? এটা এরকম করে নিছি কেন, কারণ আমাদের কারেন্টের অ্যাঙ্গেল, কারেন্টের ডিরেকশন তো আছে এইদিকে। তাহলে আমি যেটা বের করবো সেটা সরাসরি আমাদের মূল কারেন্টটা হয়ে যাবে, আর নতুবা আমাদের এই কারেন্টটাকে শুধুমাত্র মাইনাস করলেই হবে, কোনো সমস্যা নেই। তো আমি আমার সুবিধার জন্য আমি এইভাবে করে দিলাম। তারপরে অপোজিট ডিরেকশন বা যে ডিরেকশনে বয়ে দেওয়া আছে সেই ডিরেকশনও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন সলিউশনের দিকে যাই। এখানে I3 হচ্ছে 50 ডিগ্রি অ্যাম্পিয়ার, এটাকে মেশ ওয়ান লিখতে পারি আমরা। মেশ ওয়ান আমাদের, মেশ থ্রি এটা, তো I3 ধরছে, তাহলে মেশ থ্রিতে আমাদের I3 ইকুয়াল হচ্ছে 5 অ্যাট অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখন আমরা মেশ ওয়ানে KVL ইউজ করবো। মেশ ওয়ান, তাহলে আমরা কেবল ইউজ করতে যাই, 8 I1 প্লাস J10 I1 মাইনাস 5, যেটা হচ্ছে I3, প্লাস মাইনাস J2 I1, এইদিকে আসতেছে I2, এদিকে আসতেছে, তার মানে I1 প্লাস I2 ইকুয়াল 0। তাহলে 8 I1 প্লাস J10 I1 মাইনাস J50 প্লাস মাইনাস মাইনাস J2 I1 প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস J2 I2 ইকুয়াল 0। তাহলে যদি আমরা I1 কমন নেই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 8 প্লাস J10 মাইনাস J2 মাইনাস J2 I2 ইকুয়াল 0। তাহলে এটা আমরা লিখতে পারি হচ্ছে I1 8 প্লাস J8 মাইনাস J2 I2 ইকুয়াল, ও নট 0, মাইনাস J50 তো আমাদের এপাশে চলে আসবে। তাহলে হচ্ছে মাইনাস J50 আসলে হবে হচ্ছে প্লাস J50। এটা আমাদের হচ্ছে 1 নম্বর সমীকরণ। মেশ টু, মেশ টু তাহলে যদি আমরা
বেশ টু তে কেভিএল ইউজ করি, তাহলে লিখতে পারি হচ্ছে -20 এট এন অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস 4 I2 প্লাস -J2 I2 প্লাস 5, কার 5 প্লাস কেন, এটা এইদিকে ঢুকতেছে, এটা এইদিকে ঢুকতেছে, প্লাস 5 প্লাস -J2 I1, এটা I2 I2 প্লাস I1 ইকুয়াল 0। তাহলে 4 I2 প্লাস -J2 I2 প্লাস -J10 J10 প্লাস -J2 I2 -J2 I1 20 90 ডিগ্রি, আমরা এই সাইডে নিয়ে আসলাম 20 10 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে আমাদের I1 আছে J2 I1, আর I2 কমন নিলাম আমরা, তাহলে হয় 4 -J2 -J2 হচ্ছে 20 এট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, J10টা আসে এ পাশে, তাহলে আমরা লিখতে পারি J2 I1 প্লাস I2 4 -J4 ইকুয়াল, এটার মান কত আসে, 20 এট অ্যাঙ্গেল 90 ডিগ্রি প্লাস 10 I, কমপ্লেক্স করাতে খালি বুড়ে গিয়ে করলেই হবে, সেটা তো জানাই আছে, কারণ প্রতিটা টিউটোরিয়ালে এটা বলা হয়। কমপ্লেক্স অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই কমপ্লেক্স ফর্মেটে নিয়ে যেতে হবে। এটা আমাদের হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা ডিসি অঙ্কের করতে কি করতাম, এটা আর এটাকে আমরা করতাম কি ইকুয়েশন ফর্মেটে ক্যালকুলেটার করতে পারতাম, কিন্তু যেহেতু এটা কমপ্লেক্স ফর্মেট বা কমপ্লেক্স ভ্যালু আছে, যে আছে, সেহেতু আমরা ওই নিয়মে করতে পারবো না, সেহেতু আমাদের ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নিয়মে করতে হবে। ওয়ান অ্যান্ড টুকে আমরা ম্যাট্রিক্স ইকুয়েশন নিয়ে গেলে আমাদেরটা দাঁড়াবে হচ্ছে 8 প্লাস J8 -J2 -J2 4 -J4 I1 I2 J50 J30 আমার মান বের করতে হবে হচ্ছে I2, I1 এর মান আমাদের না বের করলেও হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে প্রথমে ডেল বের করব, ডেল বের করার নিয়ম হচ্ছে শুধু এই অংশটার ক্যালকুলেশন, আমাদের তো ম্যাট্রিক্স নিয়ম জানাই আছে, সেই নিয়মে শুধুমাত্র ডেলটা বের করে নেবো। তাহলে 8 প্লাস J8 4 -J4 -J2 গুণন -J2 8 প্লাস 8 I 4
মাইনাস 4i মাইনাস মাইনাস 2i গুণন মাইনাস 2i, আমাদের ক্যালকুলেশনটা বারবার কেন যেন ভুল হয়, হয়তো অন্য মানুষ হওয়ার কারণে, বা যেহেতু এটা অনলাইন ক্যালকুলেটার সেহেতু হয়তো বা চাপতে ভুল হচ্ছে, মাইনাস যে টু এখানে আবার টু বসাতে ভুলে গেছিলাম, এই জন্য মানটা মিলতেছিল না। 68 তাহলে আমরা ডেল টু বের করবো, ডেল টু তাহলে 8 প্লাস 8 মাইনাস জে টু, জে 50, জে 30, তাহলে এটা আমরা দেখতে পারি হচ্ছে 8 প্লাস 8 গুণন জে 30, এটা কত হবে আবার 8 প্লাস 8 আই গুণন 30 আই মাইনাস 50 আই গুণন মাইনাস 2 আই, আসলো ডেল টু। তাহলে আমরা আই টু লিখতে পারি হচ্ছে ডেল টু বাই ডেল, ডেলের মান হচ্ছে 68। এটাকে আমরা ভাগ করবো 68 দিয়ে, সিক্স পয়েন্ট 12 অ্যাডের আগে তো ওটাই থাকবে, এটা গেল আমাদের অ্যান্সার। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন, কোথাও সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য।